আমি যদি প্রশ্ন করি মাকড়সা কোথায় বাস করে, এই প্রশ্ন করলে আপনি হয়তো আমাকে বোকা ভাবতে পারেন। কিন্তু আপনাকে যদি বলা হয় এক প্রজাতির মাকড়সা আছে যার পুরো জীবনটাই কাটে জলের নিচে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। ডাইভিং বেল স্পাইডার নামে এক প্রজাতির মাকড়সা জলের নিচেই বসবাস করে। এর নাম ডাইভিং বেল স্পাইডার হলেও একে ওয়াটার স্পাইডার বা জলজ মাকড়সা নামেও ডাকা হয়। ডাইভিং বেল স্পাইডার হলো তার গ্রুপের একমাত্র সদস্য যারা পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেয়। উত্তর ও মধ্য ইউরোপ এবং মধ্য এশিয়ার গভীর জলে এদের দেখা মেলে। জাপানেও এদের দেখা মেলে, তবে সেখানেরা একটু ভিন্ন প্রকৃতির হয়। প্রশ্ন হলো জলের নিচেও তো শ্বাস নিতে হয়, তাহলে জলের নিচে এরা অক্সিজেন পায় কিভাবে? আর এর উত্তর হচ্ছে এই প্রজাতির মাকড়সা জলের নিচে এয়ার বাবল তৈরি করে। এই এয়ার বাবলগুলোকে বলে ডাইভিং বেল। এই বেল বা বাবলের ভিতরেই অক্সিজেন মজুদ করে রাখে এরা, আর এজন্যই এদের নাম দেওয়া হয়েছে ডাইভিং বেল স্পাইডার। এই প্রজাতির পুরুষ মাকড়সা 7.8 থেকে 18.7 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, আর স্ত্রী মাকড়সা লম্বাই 7.8 থেকে 13.1 মিলিমিটার হয়। সাধারণত অন্যান্য প্রজাতির পুরুষ মাকড়সারা স্ত্রী মাকড়সার তুলনায় ছোট হয়, কিন্তু এই প্রজাতির ক্ষেত্রে তা ব্যতিক্রম। এই মাকড়সাগুলো সাধারণত জলজ পোকা এবং ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। তাছাড়া মশার লার্ভা খেয়ে এরা আমাদের উপকারও করে, তবে এর কামড় বেশ যন্ত্রণাদায়ক। এর কামড়ে জ্বর, বমি এবং প্রচণ্ড ব্যথা হতে পারে। এরা সাধারণত 1 থেকে 2 বছর বেঁচে থাকে।